আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। ডিএইচআইসি 134 ইউনিট নাম্বার 10, টপিক ইমার্জেন্স অ্যান্ড গ্রোথ অফ ন্যাশনালিজম। এই আলোচনায় আমি অঞ্জন বসু সমস্ত পাঠক সমাজকে অভিনন্দন জানাই। আজকে আমার আলোচনার বিষয় জাতীয় কংগ্রেসের গঠন এবং বিভিন্ন অংশের মানুষের অংশগ্রহণ। আমি আমার পূর্ববর্তী আলোচনায় বলেছিলাম যে 1885 সালে ডিসেম্বর মাসে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল হলে সমগ্র ভারতবর্ষ থেকে 72 জন প্রতিনিধি মিলিত হয়েছিলেন এক সম্মেলন, যার নামকরণ করা হয়েছিল জাতীয় কংগ্রেস। এবং আমি পূর্ববর্তী আলোচনায় বলার চেষ্টা করেছি জাতীয় কংগ্রেস তখন একটা সর্বভারতীয় মঞ্চ ছিল। মঞ্চ অর্থে জাতীয়তাবাদীদের বিভিন্ন দাবি দাওয়া আদায় করার এক সংগঠন। কখনোই আজকের জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দল না। মোটামুটি ভাবে 1850-এর পরবর্তী পর্ব থেকে যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্থানে নানান ধরনের আঞ্চলিক সংগঠন গড়ে উঠেছিল, যা 1880-এর দশকে এই সমস্ত সংগঠনগুলো এক সর্বভারতীয় সংগঠন গড়ে তোলার তাগিদ অনুভব করেছিল এবং সেই তাগিদ অনুভব থেকে উমেশচন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে, বিশিষ্ট ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি তার সভাপতিত্বে, অ্যালান অক্টেভিয়ান হিউম নামে একজন ব্রিটিশ সিভিলিয়ান, তিনি জাতীয় কংগ্রেস নামক মঞ্চ তৈরি করেছিল। একদম প্রাথমিক পর্বে জাতীয় কংগ্রেস নামক মঞ্চটি অনেকাংশে তৎকালীন ভারতীয় সমাজ ব্যবস্থা উচ্চবিত্ত বুর্জোয়া এলিটিস্ট সম্প্রদায়ের প্রতিনিধিত্বে কার্যত গড়ে উঠেছে। 72 জন প্রতিনিধির মধ্যে 2 জন মুসলিম সম্প্রদায়ের,
হিন্দুদের প্রতিনিধি বেশি ছিল, এবং সেক্ষেত্রেও ব্রাহ্মণ আধিপত্যবাদ এবং উচ্চ বর্ণের হিন্দুদের প্রাধান্য এই সংগঠনে লক্ষ্য করা যায়। এবং আরো একটা মজার বিষয় হল ইতিহাসবিদ এমপিএস ইতিহাসবিদ অনিল সিং জাতীয় কংগ্রেসের প্রাথমিক পর্বে সদস্যদের কর্মসংস্থানের ভিত্তিতে যে পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করেছেন সেখানে দেখা যায় যে 72 জন প্রতিনিধির মধ্যে 39 জন আইন ব্যবসার সঙ্গে সংযুক্ত সকল ব্যক্তি, আর যারা ছিলেন তার মধ্যে চিকিৎসক, ব্যবসায়ী এবং জমিদার সম্প্রদায়ের প্রতিনিধি। কৃষক বা কারিগর সম্প্রদায়ের প্রতিনিধি কার্যত ছিল না, যে কারণে এমপিস ঐতিহাসিক অনিল শীল জাতীয় কংগ্রেসের প্রাথমিক পর্বের সদস্যদের শ্রেণী চরিত্র বিশ্লেষণ করে ভোকেই সংগঠন বলে একটা তাচ্ছিল্য ছুড়ে দিয়েছে। তবে ক্রমে 1885 সালে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল হলে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সংগঠিত হয়, পরবর্তী পর্বে 1886 সালে কলকাতা অধিবেশনে যখন সুরেন্দ্রনাথ ব্যানার্জি যুক্ত হন, তখনই কিন্তু জাতীয় কংগ্রেস একটা সর্বভারতীয় চরিত্র অর্জন করে। মোটেরও জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে একটা উল্লেখযোগ্য মঞ্চ হিসেবে উঠে আসতে শুরু। আমার আজকের পরবর্তী আলোচনার বিষয় জাতীয় কংগ্রেসের উত্থান সংক্রান্ত বিতর্ক বা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সংক্রান্ত তর্ক বিতর্ক। জাতীয় কংগ্রেসের উত্থান বা প্রতিষ্ঠা সংক্রান্ত বিতর্কে তিনটি দিক আছে। নাম্বার 1, সরকারি ষড়যন্ত্রের তত্ত্ব। নাম্বার 2, ভারতীয় অভিজাত শ্রেণীর উচ্চাকাঙ্ক্ষা। নাম্বার 3, সর্বভারতীয় সংস্থা গঠনের প্রয়োজন। এই তিন ভাবে বা তিনটি দৃষ্টিকোণ থেকে জাতীয় কংগ্রেসের উৎপত্তি সংক্রান্ত বিষয়টিকে ভাবা যেতে পারে। জাতীয় কংগ্রেসের
প্রতিষ্ঠার সময়কাল থেকে পরবর্তী 100 বছর অতিক্রান্ত হওয়ার পরেও জাতীয় কংগ্রেস নামক মঞ্চে উৎপত্তি বা প্রতিষ্ঠা বিষয়টি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে একটা স্পষ্ট বিভাজন বা বিতর্ক রয়েছে। এবং এই বিতর্কে একদম শুরুতে 1885 সালে জাতীয় কংগ্রেস নামক মঞ্চ তৈরির ক্ষেত্রে যে বিষয়টি কাজ করেছিল বলে ডানপন্থী বামপন্থী এমনকি জাতীয় কংগ্রেস এর অফিসিয়াল ইতিহাসবিদ কর্তবি সীতারামাইয়া সবাই দাবি করেন, এমনকি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি বিশিষ্ট ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি, যার অবদানকে এক বাক্যে মেনে নিয়েছেন, তিনি হলেন ব্রিটিশ সিভিলিয়ান অ্যালান অকটেভিয়ান হিউম। এই অ্যালান অকটেভিয়ান হিউমের জীবনিকা উইলিয়াম ওয়েডার ওয়ান জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যালান অকটেভিয়ান হিউমে সেটি ভাগ তত্ত্বকে সামনে তবে সেটিভাগ তত্ত্বের বিষয়টি ডানপন্থী বামপন্থী এমনকি আরএসএস প্রধান গোলওয়ালকার মেনে নিচ্ছে। বিশিষ্ট মার্ক্সবাদী রজনীকান্ত দত্ত জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মধ্যে সরকারি ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছে এবং চরমপন্থী বাল গঙ্গাধর তিলক জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ক্ষেত্রে অ্যালান অকটেভিয়ান হিউমের ষড়যন্ত্র মেনে নিয়েছেন। উদারনৈতিক
সি এফ অ্যান্ড্রুস, গিরিজা মুখার্জি, তারাও সরকারি ষড়যন্ত্র তত্ত্বকে স্বীকৃতি দিয়েছিল। অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি থেকে জাতীয় কংগ্রেসের অফিসিয়াল ইতিহাসবিদ ঐতিহাসিক তারাচাঁদ, অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েটারবার্ন, চরমপন্থী জাতীয়তাবাদী বাল গঙ্গাধর তিলক, আরএসএস এর গোলওয়ালকার, উদারনৈতিক সি এফ অ্যান্ড্রুস, গিরিজা মুখার্জি এবং বামপন্থী রজনীকাম দত্ত, সুনীতি কুমার ঘোষ, জাতীয় কংগ্রেসের কার্যকলাপ এবং সরকারের সাথে আপোষের ভিত্তিতে চলা এবং জাতীয় আন্দোলনের নেতৃত্বের মধ্যে এবং মাউন্টব্যাটেন পরিকল্পনার মধ্য দিয়ে দেশভাগ, এর বিষয়টি জাতীয় কংগ্রেস এর মেনে নেওয়া ইত্যাদি ঘটনা প্রবাহের ভিত্তিতে সরকারি ষড়যন্ত্র এবং কংগ্রেসের তরফ থেকে আপোষ রফা বিষয়টিকে মান্যতা দেয় বলে এই সমস্ত ইতিহাসবিদ, বুদ্ধিজীবী সম্প্রদায় মনে করে। এমনকি হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্ন দাবি করেছেন তার প্রভু অ্যালান অক্টাভিয়ান হিউম 1876-78 পর্বে ব্রিটিশ সরকারের অধীনে রাজস্ব সচিব হিসেবে বিভিন্ন স্তরের মানুষের সাথে তার যোগাযোগ তৈরি হয়, বিশেষ করে কোন একজন তিব্বতীয় ধর্মগুরু, যা কিন্তু তিনি জানতে পারেন ভবিষ্যতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে 1857 মহাবিদ্রোহের ন্যায় একটা ব্যাপক ভারতীয় জাগরণ তৈরি হতে চলেছে এবং সেক্ষেত্রে ভারতীয় বুদ্ধিজীবী অভিজাত সম্প্রদায় সম্মিলিতভাবে নেতৃত্ব প্রদানের মাধ্যমে সর্বস্তরে ভারতীয় জনগণের ক্ষোভকে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে কাজে লাগা। তাই তিনি একজন পদস্থ সরকারি আধিকারিক হিসেবে তার
মাতৃভূমি। ইংল্যান্ড রক্ষার স্বার্থে এবং ভারতে ইংল্যান্ডে শাসনযন্ত্র যাতে সক্রিয় থাকে সেখানে যাতে কোনো প্রকারের অধিকার নেমে না আসে তার জন্য তিনি ভারতের শিক্ষিত অভিজাত বুদ্ধিজীবী শ্রেণীর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তাদের আন্দোলনের গতিমুখকে সরকার বিরোধিতার জায়গা থেকে সরিয়ে অন্য দিশা প্রদান করার জন্য একটা সর্বভারতীয় সংগঠন গড়ে তোলা ভাবনায় নিমগ্ন হয়ে তৎকালীন সিমলায় থাকা করোলা লর্ড ডাফরিনকে এক পত্র মারফত তার সাথে দেখা করার এবং তার মনোভাষণা ব্যক্ত করার অভিপ্রায় ব্যক্ত করে এবং লর্ড ডাফরিনের সাথে যোগাযোগ রেখে ভারতীয়দের সংগঠিত আন্দোলনকে সরকার বিরোধিতার জায়গা থেকে সরকারের কাছে আবেদনমূলক কর্মপ্রক্রিয়ায় চালিত করার জন্য জাতীয় কংগ্রেস নামক মঞ্চ তিনি প্রতিষ্ঠা করেন। ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার এবং সাম্প্রতিক পর্বে নিমাই শান্তন বসু এবং জাতীয় কংগ্রেসে ইতিহাস প্রণেতা কর্তবী সীতারামাইয়া জাতীয় কংগ্রেসের জনক হিসেবে অ্যালান অক্টাভিয়ান হিউমের অবদান পেয়ে মান্যতা দিয়েছে। অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম মূলত ব্রিটিশ সরকার এর সেফটি ভাল নিরাপত্তা দেওয়ার জন্য জাতীয় কংগ্রেস নামক মঞ্চ তৈরি করেছে, যেমনটি শিল্প বিপ্লবের সময় পর্বে স্যার হামফ্রে ডেভি সেফটি ভাল আবিষ্কার করে খনিবল গর্ভে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা সাধন করেছিলেন, ঠিক তেমনভাবে জাতীয় কংগ্রেস নামক মঞ্চ তৈরি করে এবং সরকারের সাথে যোগাযোগ
রেখে অ্যালান অক্টেভিয়ান হিউম কার্যত ব্রিটিশ সাম্রাজ্যবাদকে নিরাপদ রেখেছে। এক্ষেত্রে একটা সঙ্গত প্রশ্ন পাশাপাশি উঠে আসে, তা হল ভারতীয়রা কেন অ্যালান অক্টেভিয়ান হিউমকে মেনে নিয়েছিলেন? কেন তা একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সরকারি উচ্চপদস্থ আধিকারিক, তিনি রাজস্ব সচিব হিসেবে তার কর্মজীবন সমাপ্ত করেছিলেন, সেই অ্যালান অক্টেভিয়ান হিউমের দ্বারা চালিত হয়েছিলেন? সে প্রসঙ্গে জাতীয় কংগ্রেস এর ইতিহাস প্রণেতা পটবী সীতারামাইয়া যে যুক্তি দিয়েছেন তা হল ভারতীয় অভিজাত সম্প্রদায় তারা সরাসরি ব্রিটিশ বিরোধিতায় যেতে চাননি এবং এরকম একটা সংগঠন গড়ার ক্ষেত্রে যদি একজন পদস্থ ইংরেজ ব্যক্তিত্ব এগিয়ে নেতৃত্ব দেন তাহলে তার অনুমোদন পাওয়া এবং কাজকর্ম অনেকটাই সহজ হয় এবং সরকার রোশনল থেকেও পরিষ্কার করে দমন পীড়ন থেকেও রক্ষা পাওয়া যায় এবং খুব সহজে অভিজাত শ্রেণী তাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য ভারতীয়দের বিভিন্ন দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছে দিতে পারে। যাই হোক, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যালান অক্টেভিয়ান হিউমের যদি কোনো অবদান থাকে তা আমাদের মেনে নিতে ইতিহাস পাঠক হিসেবে কোনো অসুবিধা নেই। কিন্তু সরকারি ষড়যন্ত্র বা সেফটিকার তত্ত্ব সংক্রান্ত যে বিষয়টিকে অ্যালান অক্টেভিয়ান হিউম এর জীবনীকার উইলিয়াম ওয়েডারবান তুলে ধরার চেষ্টা করেছেন, তার আদৌ কোনো বাস্তবতা আছে কিনা তার উৎকৃষ্ট প্রমাণ না উইলিয়াম ওয়েডারবান দিতে পেরেছেন না অন্য কোন সরকারি মহাফেজখানা ব্রিটিশ সরকারের
ভারত সংক্রান্ত সমস্ত নথিপত্র ইংল্যান্ডে রাখা ইন্ডিয়া অফিস লাইভে বা দিল্লিতে ভারত সরকারের মহাপেজখানায় পাওয়া যায়। বিশেষ করে ঐতিহাসিক বিপান চন্দ্র এবং তার সহযোগী মৃদুলা মুখার্জি, আদিত্য মুখার্জি, কে এম পানিকার, সুচেতা মহাজন প্রমুখ ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স নামক অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডার বানে সেপ্টিবাল তত্ত্বকে সম্পূর্ণভাবে যুক্তি সহকারে নস্যাৎ করেছেন বা খণ্ডন করেছেন। বিপানচন্দ্র এবং তার সহযোগী গবেষকরা দাবি করেছেন ওয়েডার বানে তত্ত্ব ছাড়া, লেখনী ছাড়া সেপ্টিবাল তত্ত্বে কোন প্রমাণ পাওয়া যায়। তাছাড়া লর্ড ডাফলিনের বিভিন্ন নথিপত্র থেকেও এই জাতীয় ষড়যন্ত্রে কোন তথ্য প্রমাণ পাওয়া যায় না। তা তুলে ধরার চেষ্টা করেছেন বিপানচন্দ্র এবং তার সহযোগী গবেষকরা তন্ন তন্ন করে ব্রিটিশ শাসনকালের সমস্ত নথিপত্র ইন্ডিয়া অফিস লাইব্রেরি এবং দিল্লিতে রাখা জাতীয় মহাপেজখানায় তন্ন তন্ন করে খুঁজেও কোন তথ্য প্রমাণ সেপ্টিভাল এর পক্ষে খুঁজে পাননি। বিপানচন্দ্র দাবি করেছেন অ্যালান অক্টাভিয়ান হিউম ডাফলিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ডাফলিন তার সম্পর্কে খুব একটা উচ্চ ধারণা পোষণ করতেন না বা তার বক্তব্যের প্রতি লর্ড ডাফলিন খুব একটা উৎসাহ দেখান। দ্বিতীয়, বিপানচন্দ্র এবং তার সহযোগী গবেষকরা বলেছে লর্ড ডাফলিন এর একটি চিঠি, যিনি কোন একজন পদস্থ আধিকারিককে লিখছেন, ওই ব্যক্তি অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম একজন সিটগ্রস্ত ম্যাক প্রকৃতির মানুষ, অতএব তার পরামর্শ
অনুযায়ী তিনি যেন না চলেন। তাছাড়া লর্ড ডাফরিন, যদি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সঙ্গে সরকারি ষড়যন্ত্র যুক্ত থাকত, তাহলে কখনো এটা দাবি করতেন না যে জাতীয় কংগ্রেস একটা মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ মাইনরিটি, অর্থাৎ খুব অল্প সংখ্যক মানুষের একটি সংগঠন। এবং তিনি এও দাবি করেছিলেন তার জীবনের কেবলমাত্র এবং একমাত্র লক্ষ্য হবে জাতীয় কংগ্রেসের নামক মঞ্চে শোকে মৃত্যু ঘটানো। তার এই বক্তব্য থেকে স্পষ্ট যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন প্রকার সরকারি ষড়যন্ত্র ছিল না, বা লর্ড ডাফরিনের সাথে হিউম পরামর্শ করে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছেন এবং ভারতীয় জাতীয় আন্দোলনের অভিমুখ অন্যদিকে প্রবাহিত করে সরকার বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনকে দিশাহীন করার ক্ষেত্রে হিউম সফলতা পেয়েছি। অর্থাৎ সেফটি ভাল তত্ত্ব মান্যতা পায় না বলে ঐতিহাসিক বিপান চন্দ্র এবং তার সহযোগী গবেষকরা তাদের প্রশংসিত গ্রন্থ ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এ দাবি করেছে। বিপান চন্দ্র এবং তার সহযোগী গবেষকরা আরো দাবি করেছেন হিউম 1876 78 পর্বে ভারত সরকারের রাজস্ব সচিব ছিলেন। রাজস্ব সচিব হিসেবে সরকারের রেভিনিউ বা রাজস্ব আদায়ে সরকারি নথিপত্রে তার কাছে থাকার কথা। বিদ্রোহ, বিশৃঙ্খলা ইত্যাদি বিষয়গুলো স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকার কথা। ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থাটা কি এতই ঢিলেঢালা ছিল যে স্বরাষ্ট্র দপ্তরের কাছে আসন্ন বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী বিদ্রোহ হতে চলেছে সে সম্পর্কে স্বরাষ্ট্র দপ্তরের কাছে কোনো রিপোর্ট নেই, অথচ রাজস্ব সচিব অ্যালেন অক্টেভিয়ান হিউমের কাছে সেই সংক্রান্ত তথ্য রয়েছে? তাছাড়া যে তিব্বতীয় ধর্মীয় গুরু প্রসঙ্গ উইলিয়াম ওয়েডার বান অ্যালেন অক্টেভিয়ান হিউমের জীবনীকার তুলে ধরার চেষ্টা করেছেন তার
গণনা বা ভবিষ্যৎবাণী, যিনি এই জাতীয় কাজের জন্য কিছুটা খ্যাতি অর্জন করেছিলেন, তার বাস্তবিক প্রমাণ পাওয়া যায়। তাছাড়া তিনি রাজস্ব সচিব হিসেবে 1878 সালে অবসর গ্রহণ করেন। বিপিনচন্দ্র এবং তার সহযোগী গবেষকরা এ প্রশ্ন করেছেন, 1878-এ অবসর নেওয়ার পর কেন জাতীয় কংগ্রেস নামক মঞ্চ প্রতিষ্ঠা করতে অ্যালান অক্টাভিয়ান হিউমের আরো 7 বছর লেগে গেল? এই সময় কি ব্রিটিশ সাম্রাজ্য পদের পক্ষে তিনি নিরাপদ বোধ করেছিলেন? সত্যি সত্যি যদি তার কাছে এমন কোন তথ্য প্রমাণ থাকত, তাহলে তা স্বরাষ্ট্র দপ্তরে স্বরাষ্ট্র সচিবের সামনে তুলে ধরা উচিত ছিল, কিন্তু তিনি তা করেন। অর্থাৎ তিনি কি আদৌ কোন তথ্য প্রমাণের ভিত্তিতে জাতীয় কংগ্রেস নামক মঞ্চ তৈরি করেছিলেন? তা নিয়ে প্রশ্ন থেকে যায়। আর যদি সরকারের সাথে কোনো প্রকার ষড়যন্ত্রই থাকবে, তাহলে লর্ড ডাফলিন এটা জোরের সাথে দাবি করতেন না। ওই ব্যক্তি অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম একজন সিটগ্রস্ত ব্যক্তি, যা কথা এবং কাজের মধ্যে অসঙ্গতি আছে, এবং এ দাবিও করতেন না কংগ্রেস এর সুখের মৃত্যু ঘটানো তার জীবনের কেবল একমাত্র লক্ষ্য হবে। যদি সরকারের সাথে ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হতো, তাহলে এমন দাবি তিনি করতেন। পরবর্তী পর্বে ঐতিহাসিক অমরেশ ত্রিপাঠী বিপিনচন্দ্র এবং তার সহযোগী গবেষকদের বক্তব্যের সাথে সহমত পোষণ করেন এবং সরকারি ষড়যন্ত্র বা সেফটিবাদ তত্ত্বকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে দাবি করেছেন, আদতে জাতীয় কংগ্রেস নামক সর্বভারতীয় জাতীয়তাবাদী মঞ্চকে কলুষিত করার জন্য বা জাতীয় আন্দোলন খাটো করার নিমিত্তে সরকারি ষড়যন্ত্রের তত্ত্বকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত করা হয় বলে তিনি দাবি করেছেন। আমার এই পর্বের আলোচনা আরেকটি দিক, ভারতীয় অভিজাত শ্রেণীর উচ্চতা। জাতীয় কংগ্রেসের প্রথম বিদ্যা সদস্যদের শ্রেণী চরিত্র বিশ্লেষণ করলে উচ্চশিক্ষিত আইনজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, জমিদার,
এই শ্রেণীর প্রাধান্য লক্ষ্য করা যায় সেখানে কৃষক বা কারিগর শ্রেণীর সে অর্থে প্রতিনিধি পাওয়া যায় না। আবার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্রাহ্মণদের আধিপত্য, উচ্চ বর্ণের হিন্দুদের আধিপত্য লক্ষ্য করা যায় এবং খুব সীমিত পরিমাণে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব জাতীয় কংগ্রেসের মধ্যে পাওয়া যায়। অনেকাংশে অভিজাত সম্প্রদায় ব্রিটিশ শাসন শোষণ সম্পর্কে তাদের যে ক্ষোভ, তাদের স্বার্থ বিরোধী চেতনা, সেই চেতনাকে সামনে এনে সর্বভারতীয় রূপ দেওয়ার স্বার্থে জাতীয় কংগ্রেস নামক মঞ্চ তৈরি উদ্যোগী হয়েছিল। মূলত অভিজাত শ্রেণীর উচ্চাকাঙ্ক্ষা এবং তাদের স্বার্থের দ্বারা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। যে জাতীয় কংগ্রেসের প্রথম দিককার কাজকর্ম মধ্যেও তা প্রতিফলিত হয়েছিল। সেখানে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স বৃদ্ধি করা, ভারত থেকে ইংল্যান্ডে যাতায়াতের বিষয়টিকে সহজ করা, এবং উচ্চ শ্রেণীর নেতৃত্বকে ব্রিটিশ সরকারের স্বীকৃতি দেওয়া বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে। আসুন অভিজাত শ্রেণী তাদের শ্রেণী চরিত্রে দ্বারা চালিত হয়ে ব্রিটিশ বিরোধী ভাবনাকে কাজে লাগিয়ে যা এতদিন আঞ্চলিক স্তরে ছিল তারা গড়ে তুলেছিলেন সেই সমস্ত আঞ্চলিক সংস্থাকে একটা সর্বভারতীয় রূপ দেওয়ার স্বার্থে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছে। এবং সেই মতো ব্রিটিশ সরকারের সাথে তাল মিলিয়ে জাতীয় কংগ্রেসের দাবি দেওয়া তুলে ধরেছিলেন বলে অনেকে দাবি করে। কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে দেখি তাহলে জাতীয় কংগ্রেস নামক মঞ্চ তৈরির ক্ষেত্রে বা সর্বভারতীয় সংস্থা গঠনের প্রয়োজনীয়তা 1900 শতক শুরু হওয়ার পূর্বে তৈরি হয়ে গিয়েছে। বিশেষ করে 1880 দশকে সর্বভারতীয় সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে এলাহাবাদের প্রয়াগে হিন্দু সংগঠন অধিবেশন শুরু করেছিল, মাদ্রাজ পুনেতে
অন্য একটি সংগঠন অধিবেশন করেছিল। 1980 দশকের 5টি এরকম বৃহত্তর অধিবেশন তৈরি হয়েছে। এমনকি 1882 সাল ভারত সভার উদ্যোগে একটি সর্বভারতীয় সম্মেলন এর ভাবনা কাজ করেছিল। অর্থাৎ 1880 দশকে ভারতীয় জাতীয়তাবাদীরা সর্বভারতীয় সংগঠনের মাধ্যমে জাতীয় আন্দোলনকে পরিচালনার ভাবনার দ্বারা চালিত হয়েছে। তারা লক্ষ্য করেছিল কিভাবে লর্ড পিরিপনের রাজত্বকালে ব্রিটিশরা আন্দোলন গড়ে তুলে শ্বেতাঙ্গদের বিচার কেবলমাত্র শ্বেতাঙ্গরাই করতে পারবেন, কোন ভারতীয়রা করতে পারবেন না, সেই দাবিকে প্রতিষ্ঠা করেছিল। তাছাড়া লর্ড লিটনের আফগান নীতি, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ নীতি, ভার্নাকুলার্স প্রেস অ্যাক্ট ইত্যাদি আইন ভারতীয় জাতীয়তাবাদের কণ্ঠস্বরকে যেভাবে থামিয়ে দেওয়া চেষ্টা হয়েছিল তাকে রক্ষার জন্য একটা সর্বভারতীয় সংগঠন গড়ে তোলা বা জাতীয় আন্দোলনকে আরো শক্তিশালী মজবুত করার জন্য সর্বভারতীয় সংগঠন গড়ে তোলা খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। এবং সেই মতো করেই 1882-83 ভারত সভা একটা সর্বভারতীয় সম্মেলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, কিন্তু সেটা কোনো কারণবশত করে ওঠা সম্ভব হয়নি। কিন্তু জাতীয় নেতৃবৃন্দ সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। কাজে অ্যালেন অপটিফিয়ান হিউ সম্পর্কে তার জীবনীকার উইলিয়াম বয়েডার বান যে ষড়যন্ত্র তত্ত্ব বা সেফটি ভালভের তত্ত্ব জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে দাবি করে থাকেন তার প্রামাণ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এমন বিপানচন্দ্র এবং তার সহযোগী গবেষকরা এটাও দাবি করেন অ্যালান অক্টেভিয়ান ইউ যদি জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ হিসেবে ব্যবহার করে থাকেন তেমনি জাতীয় নেতৃবৃন্দ অ্যালান অক্টেভিয়ান হিউম তড়িৎ পরিবাহী হিসেবে ব্যবহার করেছিলেন এবং জাতীয় কংগ্রেস নামক মঞ্চের মধ্য দিয়ে ধীরে ধীরে তাদের দাবি দাওয়াকে ব্রিটিশ সরকারের
কাছে তুলে ধরার চেষ্টা করেছিলেন অন্তত পরবর্তী 20 বছরে। 1885 থেকে 1905 পর্বে কংগ্রেসের দাবি দেওয়া আদায়ের প্রক্রিয়া এবং সরকার কর্তৃক সেই দাবিকে প্রত্যাখ্যান, যা বারংবার ভারতীয় জনগণের সামনে ব্রিটিশ শাসন এবং শোষণ সম্পর্কে আরো সচেতনতা গড়ে তুলতে কাজ করে। কাজে অ্যালান অকচেভিয়ান হিউম যদি জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ হিসেবে ব্যবহার করে থাকেন, জাতীয়তাবাদীরাও জাতীয় কংগ্রেস এবং অ্যালান অকচেভিয়ান হিউমকে তড়িৎ প্রতিবাদী হিসেবে ব্যবহার করেছে। ধন্যবাদ। পরবর্তী পর্বে আমি জাতীয় কংগ্রেসের প্রথম দিককার কাজকর্ম সম্পর্কে আলোচনা করবো।